আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। যোগাযোগ করুন 01 7 8 3 2 2 1 6 5 0। এই মাসটা হইতেছে রক্ত দেওয়ার মাস, এই মাসটা হইতেছে জীবন দেওয়ার মাস। হাতটা তুলে বলেন ঠিক কিনা মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেন। কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন ইজিদ বাহিনী সেমর বাহিনীর কাছে মাথা নত করে নাই। আমরা মুসলমানের জাত, ইসলামের জাত, আমরা হইতেছে ওমর ফারুকের জাত। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন, বুকের তাজা রক্ত ইনজেকশনের মাধ্যম দিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য। কারবালার ময়দানের মতো আমাদের যদি ডাক্ত হয় আজকে মায়ানমারের মুসলমানদের শাস করতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলার জমিনে 10 লক্ষ রোহিঙ্গার মুসলমানের আশ্রয় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা মুসলমান। তেমনি ভাবে বাংলার জমিনে যদি কখনো ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার 72 জন পরিবার লইয়া কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন, মুখের ইঞ্চি ইঞ্চি রক্ত, ফোঁটা ফোঁটা রক্ত কণা আল্লাহর জমিনে ঢেলে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شكلي سمصر جبان كل برن أعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تنزيل الكتاب من الله تنزيل الكتاب من الله العزيز العليم غافر
غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا رسول তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল রসুল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবির সুমাই তাই তো হয়েছে ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাও এটা মুহাব্বত আন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আওয়াজ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাহে বুলবুল গাহে বুলবুল বাগিচারয় মারহাবা বলেন এটা হাতটা তুলে জোরে বলেন মারহাবা গাহে বুলবুল বাগিচারই বলেন সকল ভাই বোনেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Shagale bolon sallallahu alaihi wasallam
পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজময় 56,000 বাংলাদেশের সুনামধন্য একটি জেলা, উত্তরবঙ্গের জেলা নাটোর জেলা। মারহাবা বলেন, যেভাবে মারহাবা বললেন ভাইজান, আপনাদের মারহাবার আওয়াজ শুনে আমার মনে হচ্ছে নাটোর জেলার কোনো দাম টাম নাই। আসলে নাটোর জেলার দাম আছে না নাই, কম না বেশি? তাহলে একটু জোরে কর মারহাবা। হ্যাঁ, মাইক টানতে না পারুক, আপনাদের তো ইঞ্জিল আল্লাহ দিছে, ওইটা একটু জোরে কবেন, হয়ে যাবে লোহা লবণ সমান সমান। উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলা, গুরুদাসপুর থানা, সাসকোর খলিফাপাড়া, পূর্বপাড়া, যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারিমের মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি, কত ইজ্জু মাংতাসা কত দিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক, হাতটা তুলে বললে প্যারালাইসিস হবে না, সম্মান দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন হাজেউল হারামাইন, আপনাদের পরিচিত মুখ জনাব আলহাজ একেএম নবীরউদ্দিন মেধা খলিফাপাড়া, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আরশেদ আলী ফকির খলিফাপাড়া। আল্লাহ পাক এই মহান সভাপতি এবং সহসভাপতি ইনাদের কবুল করুক, গুনাখাতা মাফ করুক, আল্লাহ পাক তেনাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন, একবার বলেন আমিন। যেভাবে আমিন বললেন ভাইজান, এই দুইজন ব্যক্তি নবীর হাজি আরশের হাজি, ইনারা যদি জান্নাতি মানুষ হয় আপনাদের কি কারো আপিত্ব আছে? আরো জোরে বলেন, তাহলে জোরে বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি আপনাদের ভোটে নির্বাচিত বারবার মেয়র, জননন্দিত নেতা আমার 14 বড় ভাই জনাব মোহাম্মদ শাহ নেওয়াজ আলী মোল্লা, মেয়র গুরুদাসপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি আপনাদের সুখে দুঃখে জিনাকে পান, তিনি জনাব মোহাম্মদ আলাল শেখ, ভাইস চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ ও সভাপতি গুরুদাসপুর উপজেলা যুবলীগ। সম্মানিত অতিথি জনাব নিজামউদ্দিন বাবু মোহরি, কাউন্সিলর গুরুদাসপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, এবং জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শাহ, সভাপতি বিয়াঘাট ইউনিয়ন যুবলীগ। আজকে মাহফিলের আলোচনাটাকে ধন্য করেছেন আপনাদের হৃদয়ের স্পন্দন, সাসকর খলিফাপাড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার বন্ধুবর হযরত মাওলানা ওবাইদুল্লাহ সিরাজি সাহেব, মুহতামিম খলিফাপাড়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা। উপস্থিত আছেন আমার একান্ত ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম ফারুকি, আরও উপস্থিত আছেন হযরত মাওলানা বখতিয়ার আহমেদ সাহেব, সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, আরও উপস্থিত আছেন সোহাগ আরিফিন সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভূমিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কুশিকাসা বাচ্চারা, বড্ডার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই মহরমের চাঁদে আমাকে আপনাকে জান্নাতি পরিবেশে কোরআনুল কারিমের মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে ভাইজান মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আমার মনে হয় এই বছরে এই রমজানের পরে এই ফার্স্ট মাহফিল নাকি না? আপনারা দুই চারটে মাহফিল শুনছেন নাকি? এই ফার্স্ট মাহফিল প্রথম দিনে যদি ব্যাটারি লুজ থাকে তাহলে তো সমস্যা।
তারপরে যে মাসে আমরা উপস্থিত হয়েছি, এই মাসটা হইতেছে কারবালার মাস, এই মাসটা হইতেছে রক্ত দেওয়ার মাস, এই মাসটা হইতেছে জীবন দেওয়ার মাস। হাতটা তুলে বলেন ঠিক কিনা মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেন, কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন। ইজিদ বাহিনী সেমর বাহিনীর কাছে মাথা নত করে নাই, আমরা মুসলমানের জাত, ইসলামের জাত, আমরা হইতেছে ওমর ফারুকের জাত, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন, বুকের তাজা রক্ত ইঞ্জেকশনের সেরে মাধ্যম দিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য। কারবালার ময়দানের মতো আমাদের কোথায় ডাক দেওয়া হয়? আজকে মায়ানমারের মুসলমানদের শাস করতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলার জমিনে 10 লক্ষ রোহিঙ্গার মুসলমানের আশ্রয় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা মুসলমান। তেমনি ভাবে বাংলার জমিনে যদি কখনো ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার 72 জন পরিবার লইয়া কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন, বুকের ইঞ্চিনতে রক্ত, ফোঁটে ফোঁটে রক্ত কণা আল্লাহর জমিনে ঢেলে দিয়েছিলেন, তেমনি ভাবে যদি আপনাদের ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, ইমাম হুসাইনের মতো রক্ত দিতে রাজি আছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। তাই যান খুশি না বেজার? এইখানে আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে আমরা আলোচনা করব, কারণ আমরা সকলে মুসলমান। আমরা সকলে কি এইখানে যারা আমরা উপস্থিত আছে, আমরা সকলে কি ভাই? আমি মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আপনারা কি? তিনটা জিনিসের সমন্বয় একজন ইমানদার। 1 নম্বর মুখে স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর কাজে পরিণত করা। তার ভিতরে 1 নম্বরটাই আপনাদের কাছে চেয়েছি, সেটা 1 নম্বর মুখে স্বীকার করা, আমি মুসলমান। আপনাদের কাছে জানতে চাই আপনারা আমাদের ধর্মগ্রন্থের নাম কি, আমাদের সংবিধানের নাম কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আমাকে আপনাকে কবুল করেছেন, এই জন্য অসংখ্য দরুদ সালাম। বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলেই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরা মিল্লাত, বছরের প্রথম মাহফিল বলে কথা নয়, সারা জীবন পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে বেঁচে রাখবেন ততদিন পর্যন্ত আমাকে আপনাকে কোরআনের পক্ষেই কিন্তু থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দেন, ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওই মুহূর্তে বান্দা বান্দিরা চুপচাপ বসে যাবে, শর্ত হবে দুইটা, 1 নম্বর চুপচাপ বসে যাওয়া, 2 নম্বর মনোযোগ দেওয়া শোনা। এই দুইটা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার পক্ষ থেকে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরশে আজিম থেকে আমার বান্দা বান্দিদের উপরে আমার খাস রহমত সকিনা নাজিল করতে থাকবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে কোরআনুল কারীমের অপর আয়াতের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
আপনাদের সম্মানে বলে দিলেন, এক নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিন বান্দা বান্দি যখন আমার জিকির তেলাওয়াত শুনবে, কারণ কোরআনের নাম কোরআনুল হাকিম, কোরআনুম মাজিদ জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 56টা নাম দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ, কয়টা নাম আট জোরে বলেন না কয়টা, আমার রব আল্লাহ আপনাদের রব কে, সেই রবের নামে একটা তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, যার রবের বান্দাই হাত মুখ একসাথে উঠবে, চোখ মুখ সব একবার উঠবে ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। এই সাইডের লোক আসতে দিছে, এরা খুব চালাক নাকি, হ্যাঁ একটু জোরে মারেন তো ভাই, একসাথে মারেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হক্কানে আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তাই বলে দিলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, এক নাম্বার ইমানদার মুমিন বান্দা বান্দির সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ওই মুহূর্তে বান্দা বান্দিরা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন, তাদের হৃদয়টা কান্তা কিন্তু কাঁদতে থাকবে, ইমানাউ আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন পড়লে পারে, কোরআন শুনলে পারে, আমার মুমিন বান্দা বান্দির কিন্তু ইমান বাড়তে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ, হাবিব আমার, দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুলকে কিন্তু পাঠিয়েছেন, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে কিন্তু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার হাতের ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই জিনিসটার নাম কি, যারা বলবে কোরআন, আল্লাহ তাদেরকে দান করবেন জান্নাতের বাগান, একটু জোরে কোন, এই হাতের ভিতরে দেখতে পাচ্ছেন এটার নাম কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করে দিলেন, এক বছর নয়, দুই বছর নয়, দীর্ঘ 23টি বছর ধরে বিশ্ব নবীর উপর কোরআনুল কারীম নাজিল করে দিলেন, ও রাসূলের উম্মতেরা বেশি সময় লম্বা সময় কিন্তু আমি পাব না, অল্প সময়ের ভিতরে একটা আলোচনা শোনায়া যাব, আমার নবীজির উপর 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, কোরআনে কিন্তু দুই ভাগে সূরা কিন্তু বিভক্ত হয়ে আছে, একটি হইতেছে মাক্কী সূরা আর একটা হইতেছে মাদানী সূরা, মক্কা নগরীতে বিশ্ব নবীর উপরে যে সূরাগুলো নাজিল হয় ওই সূরার নাম হইতেছে মাক্কী সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়ে যায় ওই সূরার নাম হইতেছে মাদানী সূরা, একটা বার কি জোরে বলা যায় মারহাবা, বন্ধগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা হইতেছে খানাই কাবা, এখনো কিন্তু হাজি সাহেবদের আশা কিন্তু শেষ হয় নাই, আমার আব্বা জান এবছর কিন্তু হজে গিয়েছেন, আল্লাহ যদি কবুল করেন আগামী শনিবার দিন সকাল 10টার সময় বাংলাদেশে কিন্তু আসবে, আল্লাহর নবী বললেন এই খানাই কাবার ভিতরে কোন ব্যক্তি যদি ইমান একলাসে শহীদ এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামা 100,000 রাকাত নামাজের সব দান করে দিবে, মসজিদে যেন নববীর ভিতরে কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ আদায় করেন, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 50,000 রাকাত নামাজের সব দান করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, হা